মানে গোটা রাজ্যের পুলিশ এখানে আনি আমাদের উপর সে কি আমাদের তো 20 তারিখ ছিল কিন্তু 18 তারিখে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল আমাদের বিরুদ্ধে আমাদের যাতে আমাদের রেল টাকা করতে না পারি এই জন্য তো আমরা সেইখানে তখন আমাদের বিভিন্ন গাড়ির মালিককে গাড়িকে লোককে কর্মীকে মানে যাকে বলে অঘোষিত মানে জরুরি আইন তৈরি করে আমাদের লোককে ধরে ধরে থানায় ঢুকানে দিল বসাই রাখল কাউকে অ্যারেস্ট করলো কাউকে ছাড়লো বাতাবন তৈরি এদিকে হাইকোর্ট করা হয়েছিল হাইকোর্টে মানে পুলিশ দিয়েই করা হয়েছিল সেই হাইকোর্টের মোতাবেক মানে আমরা আমরা বললাম যে এরকম অবস্থা তখন আমরা ওরা একটা বলছে আমি চলে যাই ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে আমাদের ছ জায়গায় ঝাড়খণ্ড উড়িষ্যাতে ছ জায়গায় ঝাড়খণ্ডে তো সেই বন্ধ হয়েছিল আচ্ছা ওনারা বলছেন ইয়ে কি সরকার থেকে বা অন্য এরা বলছেন যে ওই দেবদেবীকে নিয়ে কোনো মন্তব্য করা হয়েছে জন্য সেই বিষয়ে কি ওটা আমার চিরতরেই বক্তব্য ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদ একটা কল্পিত দর্শন মিথ্যার উপর দাঁড়ায় আছে সেখানে বিজ্ঞান নাই সেখানে যুক্তি নাই তো সেখানে ব্রাহ্মণ্যবাদ তাদের চিন্তায় হচ্ছে একটা মূর্তি গঠন করার পর সেইখানে তাকে তাকে কীভাবে ইয়ে করা হয় চক্ষুদান করা হয় মন্ত্রের দ্বারা সংস্কৃত শ্লোক আওড়ান সেখানে তাকে চক্ষুদান করা হয় আবার সেখানে তাকে জীবন দান করা হয় এর চেয়ে আজকে শিক্ষিত মানুষরা বুঝবে আজকে সচেতন মানুষরা বুঝবে যদি মন্ত্রের দ্বারা সংস্কৃত শ্লোক দিয়ে যদি জীবনদান হয় একটা মাটির মূর্তি তাহলে সেখানে বড় বড় ডাক্তার এত পড়াশোনার কিসের দরকার তাহলে তো সেইটাই আমি সেইটা বলতে চাইছি এবং বলেছি যে যার বিশ্বাস করো বিশ্বাস করো আমি তোমার বিশ্বাস আঘাত দিতে চাই না কিন্তু আমার ভাইকে আমার জাতকে তো বলতেই পারি কেন তোমরা যাবে মূর্তি পূজা আমাদের নয় আমরা প্রকৃতির পূজা করি আমরা পূজা করি চন্দ্র সূর্য আমাদের নক্ষত্র আমরা মাটি আবহাওয়া জল এর পূজা করি সেখানে আমাদের লোককে আমি তো বলতেই পারি যে আমরা প্রকৃতির পূজারি আমাদের কোন কোন পরব অনুষ্ঠান করে সেবা আমি করেছি আমি কোনো রকমভাবে হিন্দুর বিরুদ্ধে বলতে যাই তবে সেইখানে একটা কথা বলেছিলাম মাটির মূর্তি কারো 10 হাত কারো 4 হাত কারো 8 হাত আরও আমি পড়ে আমি শুনলাম তো রাবণের তো 10টা মাথা ছিল আরও একটা বইয়ে লিখছে মানে 100 মাথার রাবণ ছিল 100 স্কন্ধের রাবণ ছিল কত বুজরুকি আজকে বোঝা দরকার তো সমস্ত লোকের 100 মাথার লোক 1000 মাথার লোক এক লোকের বলছে কত 1000 হাত ছিল এক লোকের হাত ছিল বলে 6 কোষ মানে বাইরে 6 কোষ আর এদিকেও 6 কোষ তাহলে ওগুলা কি সেকশন পাইপের মতো ঘুরে রেখেছ হাত আশ্চর্য এইভাবে লেখা আছে তো এই পুরাণ গ্রন্থর বিরুদ্ধে এটা কে বলেছিল বিবেকানন্দ বলেছিল বিবেকানন্দ বলেছিল যাগযজ্ঞ পূজা প্রসার নামে যে ব্রাহ্মণ্যবাদ যে পুরোতন্ত্র আজকে মানুষকে ঠকাচ্ছে পুরোতন্ত্রকে লাঠি মেরে ঝেঁটি বার করে কার কথা ছিল বিবেকানন্দ আমাদের রবি ঠাকুর বলেছিল যে মন্দিরে ভগবান নাই মহর্ষি দেবেন্দ্রনাথ ওখানে ওদের ঘরে পূজা হইতো দুর্গা পূজা বন্ধ করে আমরা জানি আমাদের মহাত্মা রামমোহন মহাত্মা রামমোহন পৌত্তলিকতার পুরো বিরোধী এই কথাগুলো তুলে ধরাই যদি অজিত মহাতের অপর আত্মা আমি এটা বলবোই বাবু দুঃখা যাবে কি হবে আমি নাই জানি জানি বলবো পরিষ্কার কথা আমি কিন্তু কোনো হিন্দু ধর্ম বিরোধী নই কারো ব্যক্তি বিরোধী নই তবে পরিষ্কার কথা ব্রাহ্মণ্যবাদ বিরোধী আমি হব করব মূলবাসী মানুষকেও বলবো যে ব্রাহ্মণ্যবাদ একটা মিথ্যা কল্পিত একটা দর্শন যার কোনো যুক্তি নাই কোনো বিজ্ঞান জয়।